আজি অনেক দেরি হয়ে গেল, দোকানের মধ্যে কাস্টমার বাঁচে আছে, আমাদের যাও। এই করে গেল কি হইল? ও দেরি হয়েছে, আমি দোকান গেল, শাশুড়ি স্কুল পাঠা দিস। ঠিক আছে হবে। অনেক দেরি হয়ে গেল আজি রে, আমাদের যাও। তুই এটা কি করছিস? তো অনেকক্ষণ থেকে খুশি খুশি বেড়েছি আমরা। আরে ভালো না আছে বুঝলো, তার জন্য এর একলাই বসি আছে। ক কি ব্যাপার? আর তুই না জানিস আজ মনোগড় প্রোগ্রাম আছে, তো তুই কি আমার যাওয়া পারি? ক আচ্ছা ঠিক আছে হবে, কটার সময় যাবেন? তুই তো বন্ধু হইস, করোনা আমার সাথে কথা বলা আজ পয়সা করি নাই, চালে নিস কোনে। আরে তুই এলে নিয়ে করে চিন্তা করছিস নাকি? মু যতদিন আছে না পয়সা করি নিয়ে চিন্তা করেন না, মুই তো আসো চলো, ওর প্রোগ্রাম আছে চলো তো, মুই নিয়ে আসো চলো। দোকানে মাল করতে তো মোর দুই মাস সময় না গিবি, এই টাকাটা মোর হাতে থুলে রিক্স হবে, যে চোর ডাকাতে হামলা চলেছে এই টাকাটা যে আমি ব্যাংকত থুই আইস। আরে গোটা এরিয়াতে তো টাকা ধার করে নিয়ে শেষ করে দিছু, আরও তো টাকার সমস্যা পড়ছে রে, এলা কাঠে টাকা পাও। হ্যাঁ একজনের কথা ফর্ম পড়ছে, কি যে নামটা? হ্যাঁ দীপক, দীপক ওই এতে যা কিছু মুখ যেমন করে হোক কিছু টাকা আর ধার করে নিবার নাগিবে, এক দেড় লাখ টাকা চলিত তো নাগিবে, এলা দিন মুখ কেন করে চলিম চলিম নাগিবে, ব্যবস্থাটা করিম না। এ দীপক ভাই দাঁড়া 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 দাঁড়া, মুই তোকে খুঁজে আছো, তুই মুখ দেখি গেলা গিরি গিরি করে চলে যাচ্ছিস রে। আরে মুই করে ব্যস্ত আছে তো একটা জান তো, তার জন্য না কি দরকার ক কেনাটি গেল? এ দীপক ভাইয়া মুই তোক বহুক্ষণ থেকে খুঁজি বেড়াছ তোক পাছ না, মুই একটা বিশাল তালত পড়ছু রে, বিশাল সংসাদ পড়ছু, একমাত্র তুই মোর লাশ আশা ভরসা, তুই মোক একটা কিছু করি ব্যবস্থা করে দে, নাহলে মুই চলির পারি না, বহু জায়গাত চেষ্টা করনু কোনো কিছু হইল না, তুই লাশ উপকার মোর একটা কর, এই হেল্পটা তুই মোক কর। আরে তুই কী করবো ক, ঘর পেছনে করে না কইয়া তুই ডাইরেক্টলি কখানে, মোর লেট আছে, মই একটা যাম। এ ভাই রে মুই একটা বিশাল বিপদত পড়ছু, তুই মোক দেড় লাখ টাকা জ্যাং করে হোক তুই ম্যানেজ করে দে, এই উদ্ধারটা হলে আমার বিশাল উপকার হবে, একমাত্র তুই মোর লাশ আশা ভরসা, তুই মোর এই উপকারটা তুই কর ভাই। আরে তুই এক দুই টাকা নহয় তুই দেড় লাখ টাকা চান্দাছিস, দুই টাকা কি দেওয়া সম্ভব? এ ভাই তুই যেমন করে হোক ম্যানেজ করে মোক দেড় লাখ টাকা দে, তুমি কদিন পরে দিয়ে দিন, 15 দিনের মাথায় তোকে দিয়ে দিন, তুই কোনো চাপে নিন না, এই কদিন পর একটা পেমেন্ট পাস ওইটা পাই তোমাকে দিয়ে দিন, বুঝলি তো? তুই মোক বিশ্বাস রাখ, তো তুমি বন্ধু হও ভালো, তুমি এই উপকারটা কর, তুমি 15 দিনের মাথায় তুই দিয়ে দিবি খালি, তোকে যেমন করে হোক। আরে দাদা রে মুই তো দোকানে মাল করার জন্য মুই এই টাকাটা থুজু, তো এই টাকাটা তুমি তোকে দেও মো তো সমস্যা হবে, কিন্তু তুই তো মোর বন্ধু হইস তো, তাহলে তুই একটা কোনো চাপ নিন না, ঠিক আছে মুই টাকাটা দেছ, তুই যেমন 15 দিনের কথা বলো, তুই 15 দিনের মধ্যে যেমন করে হোক মোক ম্যানেজ করে টাকাটা দিব, ঠিক আছে? তুমি টাকাটা দে, তুমি 15 দিন না তোকে 14 দিনের মাথায় তুমি টাকাটা দিয়ে দিবি, তাহলে মোর একটা বিশাল উপকার হয়, ঠিক আছে? আর তোর টাকাটা আছে না মুই তো বাড়ি পৌঁছা দিন ওই 14 দিনের পরে সকালের দিনে, ঠিক আছে? দাদা তোকে কিন্তু বিশ্বাস করে টাকাটা দেছ বুঝলো, তুই যেমন করে আমার 15 দিনকে মাথাতে টাকাটা তুই দিয়ে দিই বুঝলো, তুই চাপ নিন না মুই 14 দিনের মাথায় তোর টাকাটা ফিরিয়ে দিবি, ঠিক আছে? দাদা সমাধান দিচ্ছে যোগ দিতে কিন্তু মোট কষ্টের টাকা বুঝলো, ঠিক আছে? তুই চিন্তা করি না, তুমি 15 দিনের 14 দিনের পরে সকালের দিনে তোর বাড়ির টাকাটা আমি পৌঁছে দিন, ঠিক আছে? দিচ্ছে তাহলে, হ্যাঁ আমি যাও। যাই হোক রে দেড় লাখ টাকা বিশাল মেহনত করে নিন।
15 দিন 15 বছৰ মুখে তুই টাকা পাত যে ম্যানেজ করে টাকাটা তোকে বুদ্ধি করে দিনি মো দেখা তুই আর পাসিন না মুই তো চিটিং বাস কিটা মাল The person you are calling is currently busy. The person you are calling is currently busy. Uye bole mo 15 diner mathate ago 14 diner te dese taka. Uye to 2 mas par hoye gele lao taka na de. Mor dokaner mal kore jaban naki. Mor bari jao to aji. মানবদা কি হইছে কিরে কি হচ্ছে আরে মানবদাটা কেমন সিনা কত মোটে 1.5 লাখ টাকা ধার নিল মো কসা 15 দিন কা মাথা দিয়ে দিবি আরে 2 মাস পার হয়ে গেল এলো টাকাটা দেছ না কি করব কত চিন্তাতে মোর মানে আজ না কত তো তেলটা তো ভালোই মাগিছি জেলা তুই টাকাটা দিছিস ছেলে আমাকে কইছিস জায়গা মতো বাস পড়ে গিয়েছে এলো ভালো লাগছ না তুই যে লোক টাকা দিছিস দে ওয়া যে সিটিং বাস ওটা টাকা কথা ভুলি যা তুই আরে এইলে তো বুঝিনু এলা কি করা যায় কত 1.5 লাখ টাকা না গেছে বুঝলো ও দোকান ফার্ম বসে গেছে 1.5 লাখ টাকা করে পাওয়া যায় কত তুই টাকা চিন্তা করছিস মোটে একটা নাম্বার আছে ওটা কল করে 5 লাখ 10 লাখ কত লাগে দিয়ে দিবি নাম্বার দে মালটা তো দিয়ে এসে রে মাল দেখা পারে তোর কি সাল হয়ে যাবে মাল তোর উগুলি মাথার নুকি গেল ও টাকা লা খাইয়া দেয় উগুলি নুকি যাওয়া হ্যাঁ এতদিন থেকে মোর 2 মাস থেকে টাকা নাই না 3 মাস তারা তো মোজা খান দেখা চলে বোকা ছোটা এ মানব দা শুন শুন দা শুন 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 দাঁড়া হ্যাঁ মাল তাও দেখা পাইলি কেমন করে দেখলি মুখ রে কেমন কাণ্ড রে আজ হল কি সাল রে হুইস তুই মো 15 দিন কার মাথা রাখো 14 দিনের পরে টাকাটা দিছিস তুই এলা টাকাটা না দিব কেন কত এগুলো কি মো চলা কসনি তুই ব্যাপারটা বুঝার চেষ্টা কর না হ্যাঁ তুই কয় টাকা পাইছ রে তোর রাস্তা খাড়া নাই যেটা দেখা পাবো ওরে পয়সা কথা খাবো কয় টাকা পাইছ তোর টাকাটা খাই আমি পালে যাচ্ছ নাকি দিমি কত টাকাটা সময়টা হলে না টাকাটা দিয়ে যাচ্ছ মাসি তো কটা দিন সমস্যা হবারই পারে পয়সার দিম তো তাল বেতালাই তোর খালি পয়সা পয়সা চেলা ছেলে রাস্তায় খাড়ায় পয়সা সন্দেশ তোর কোনো কোনো লজে সব নাই লোকজন তুই না দেখিস মোর একটা মান সম্মান নাইও যা তুই যা তো যা টাকা হলে মুই তোকে ঠিক বাড়ি পৌঁছে দিম দাঁড়া না এই এক মুই দিনও টাকাটা ইয়ারও বড় বড় কথা এরকম কথা কওয়া দিচ্ছে এরকম কি কি চলে কসনি মু কোথায় লাস্ট পর্যন্ত ওই লোনটাই নিবেন নাকি কি করিম ইয়ে তো টাকাটা ধানির ধার টাকাটা দেশে না আরে মো তোমা তো কইল যে একটা লোনের বিষয় আছে নাম্বারটাও তো নিনি নাম্বারটা দিয়ে কোনো ট্রাই করে দেখাবো যদি লোনটা হয় মোর দোকানে মাল করিটা কোনো ভালো হবে ডকুমেন্টগুলো সেন্ড করে দাও হ্যাঁ স্যার ফোন করছি রে হ্যালো হ্যালো নমস্কার আমি লোন ডিপার্টমেন্ট থেকে বলছি হ্যাঁ বলো বললাম যে আপনার ডকুমেন্টগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আপনার লোন অ্যাকাউন্টে আমরা অলরেডি টাকা ডিপোজিট করে দিয়েছি আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন আচ্ছা আচ্ছা টেনশন হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এখনই চেক করে নিচ্ছি হ্যাঁ
টাকা তো ঢুকে গেছে, চেক করে দেয়া দেখো তো। টাকা ঢুকে গেছে রে, বাস 1.5 লাখ টাকা ঢুকে গেছে। 2 লাখ তো অ্যাপ্লাই করো, তো 1.5 লাখ টাকা ঢুকে গেছে। তাহলে তোমার দোকানে মালটা কুড়িয়ে নিয়ে নিবি বুঝলি, থামাদান চলে যাও। ইশানে মাও করে গেল ওই দিয়া তো কেন দেখাছেন কি হই? এটা লোনের অ্যাপ্লাই কোন তো তে টাকা ঢুকিছি তো একটা সাড়া না তো মানে ব্যাংক যাম, ব্যাংক যাই টাকাটা উঠিয়া ওদের দোকানে মাল করি আমি বাড়িয়েছি তাকে সাড়ানো। লোকটা ফোন করে নিবি তারা তো ফোন না হ্যালো নমস্কার, আমি লোন ডিপার্টমেন্ট থেকে বলছি। আচ্ছা দাদা, আমি বললাম যে মুই ব্যাংক না যাইতে মোর টাকাটা কাটি নিল কেমন করি? দেখুন স্যার, আমরা তো এখান থেকে আপনার লোন অ্যাকাউন্টে আমরা কার টাকা ডিপোজিট করে দিয়েছি, এখন আপনার টাকা কেটেছে কি কে উঠিয়েছে সেটা তো আমরা বলতে পারবো না, কাইন্ডলি আপনারা ব্যাংকে ভিজিট করুন। আমি আবার এখান থেকে ব্যাংকে যাম? আপনাকে অবশ্যই আপনার ব্যাংকে যোগাযোগ করতে হবে, ব্যাংকের তথ্য আমরা তো এখান থেকে কোনোভাবেই দিতে পারবো না। লোন যাবতীয় যে কোনো কথা বলতে হইলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন, এমনকি আমার টাকা ডিপোজিট করে দিয়েছি এখন আপনি আপনার আমি তো ব্যাংক না যেতে মোর টাকাটা উঠিয়ে ফেলেছেন তোমার, এরকম করে কি হয়? দেখুন স্যার, আপনি আপনার ব্যাংকে গিয়ে কথা বলুন, ব্যাংকে আপনাকে সহযোগিতা করতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যাংকে যাচ্ছি। তো ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ব্যাংক তো বন্ধ, এলা কি করো? ওই নাম্বারটা কল লাগে নাকি? 523164। হ্যালো, হ্যালো দাদা, তোমার ব্যাংকের সামনে যাচ্ছ? তো ব্যাংক তো দেখাচ্ছ বন্ধ, কেন খুলল নেই তোমার ব্যাংক? ও বললাম মোর টাকাটা ঢুকিছে তোমার ব্যাংক থেকে ওঠা নিছে, আর নিতে কেমন করি কেনে ওঠা নিলে কত? আমার অ্যাকাউন্ট নম্বরটা? আচ্ছা ঠিক আছে দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি, এই যে নাও অ্যাকাউন্ট নম্বরটা নাও। 523162 8295। আমি বাড়িতে ছিলাম, আমার দেখতেছি টাকা উঠানো হয়ে গেছে, আমি ভাবলাম তোমাদের ব্যাংক। আপনি আপনার টাকা উঠিয়ে নিয়েছেন, নিয়ে ব্যাংকে উল্টো পাল্টা কথা বলতেছেন। আর আমি উঠাইনি তো টাকা, বললাম আরে দাদা বলতেছি তো আমি উঠাইনি টাকা, তুমি বুঝতেছো না কেমন মানুষটি কাটি দিচ্ছে ফোনটা, কত টাকা উঠাও নাই দিল কাটি ফোনটা। Thank you.
হ্যালো হ্যাঁ কে কাই হ্যাঁ বললাম দাদা কিস্তির টাকা না কিস্তির টাকা কিসের কিস্তির টাকা আপনি তিন মাস আগে একটা লোন নিয়েছেন না 1.5 লাখ টাকা ওই কিস্তিতে আপনার ডিউ আছে তো আপনি তিন মাস হয়ে যাচ্ছে কোনো কিস্তি দিচ্ছেন না দেখা করতেছেন না আরে মুইটা টাকা তো মুই ওঠাবারে পারো নাই মুইটা টাকাটা দিম কেন করি মুই পাও এনি টাকাটা দেখো দাদা ওইটা তখন আমাদেরকে বললে হবে আমরা এখান থেকে লোন দিছি ঠিক আছে আমাদের এখানে লোনটা পাস হয়ে গেছে আপনাকে এখন যেমন করে হোক আপনাকে কিস্তি তো দিতে হবে না তিন মাস হয়ে যাচ্ছে আপনি দেখা করতেছেন না টাকা নেওয়ার সময় তো নিছেন এখন এগুলো কথা আমরা শুনবো না ঠিক আছে না না আমাদের বাড়িতে লোক যাবে আজকে আমাদের মুই 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 তো বাড়িতে নাই মুই বাড়িতে নাই মুই কেন করে তোমাকে দিম এখন কোথায় আছেন আমি বাড়িতে নাই আমি বাড়িতে কাজ ব্যস্ত আছি কাজে আছি কিস্তির লোক যদি বাড়িতে এসেছে দেড় লাখ টাকা ধার দিছু টাকা নাই মহা জালাত করছু হোক আসুক কি হবে হবে দেখা যাবে পরে দেখা যাবে দীপক দাদা কি বাড়িতে আছেন কি দীপকদা বাড়িতে আছেন কি আরে আরে হইলে আর কোন নয়া লোক দি এ দাঁড়া দাঁড়া মু শিয়াল আনি গেছ দাঁড়া বসে 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 বস বসে তো বাড়ি দাঁড়া আপনার নাম কি দীপক রায় তিন মাস থেকে কিস্তি দিচ্ছেন না মুই তো ওইটা লোনের টাকা পাওয়াই নাই তোমার মুই আর কিস্তি কেন করে দিম এটা লোনের টাকা তো তোমার ঢুকি দিয়ে আলো উঠায় নিছেন মুই তোমার কেন করে টাকা দিম দাদা লোনটা নেওয়ার সময় তো এগুলো কথা বলেন নাই এখন আমরা এগুলো শুনতে যাব না কিস্তিটা আপনি দিবেন কিনা সেটা বলেন তুমি কিস্তি দিয়ে পারেন না তোমার কি করবেন করো দাদা কিস্তি যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে পুলিশ আসবে আপনি কি চান যে আপনাদের বাড়িতে পুলিশ আসুক কিস্তি তো আপনাকে দিতেই হবে দাদা আমাদের এখানে কিচ্ছু করার নাই আপনাকে দিতেই হবে কিস্তি আমার টাকা টাকা পাই নাই আমার কিস্তি দিতে দিয়ে পারি নাই তোমরা চলে যাও এই লোকটার তেনেতে আর কত ঝামেলা সহ্য করি লাগিবি তুই যেমন লোন উড়াইছিস পরে ভাইয়া কিস্তি দিব দে ইয়া ঝামেলা সহ্য করতে করতে মুই যেন পাগলা হই আপনি যদি আজকের মধ্যে কিস্তি পরিশোধ করতে না পারেন তাহলে আপনার নামে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে আর তখন আপনি বাকিটা কিন্তু কোর্টে গিয়ে দেখবেন ঠিক আছে আমাদের আমাদের তো বলার আমরা বলে দিছি এখন বাকিটা আপনার ব্যাপার আমাদের অন্য বাড়িতে আবার যেতে হবে চল চল মোর জীবনের সব কিছু শেষ হয়ে গেল মুই কি করিম কিছুই কুল পাস না এলাম ওই সংসার কেন করে চালাম ওর দোকানখানা গেল বসি বন্ধুক বিশ্বাস করিয়া এতগুলা টাকা ধার দিনু দোকানের মাল করে জন্য লোন অ্যাপ্লাই করলু লোনটাও পানু না লোনের লোক বাড়ি এসে খুব অত্যাচার করেছে পাড়া প্রতিবেশী শুনিলে মোর মান সম্মান থাকিন এত কষ্ট সহ্য করার চেয়ে নিজের জীবনটা শেষ করে দেওয়া অনেক ভালো জানি দীপকের মতোই কত সাদা সরল মানুষ এরকম করে আমাদের সমাজে প্রতিনিয়ত নিজের জীবন হারাচ্ছে অনলাইনের মাধ্যমে না হয়তো কোনো কিছু মানুষকে বিশ্বাস করে ভালো মনে করে টাকা পয়সা দিয়ে শেষে তার নিজের জীবনটাকে হারাইতে হচ্ছে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আমার ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর তোমার বন্ধুগুলো দেখবার জন্য সুযোগ করে দিবেন যা যা আমার ভিডিওগুলো দেখেছেন সাবস্ক্রাইব করে দিবেন আর যেগুলো বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করে দিবেন আর বেশি বেশি ভালোবাসা আমাকে দিবেন নমস্কার নমস্কার